দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে দিগনগর 34 নম্বর জাতীয় সড়ক। এই বেহাল জাতীয় সড়কের কাজ বহুদিন আগে শুরু হলেও তা এখনো সমাপ্ত হয়নি। অর্ধসম্পূর্ণ ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করছে যানবাহন। যানবাহন যাতায়াতের ফলেই দূষণের সৃষ্টি হচ্ছে। দূষণের কারণেই অতিষ্ঠ হয়ে পড়েছেন 34 নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা। অত্যধিক পরিমাণে যানবাহন চলাচলের ফলেই ধুলোই ভরে যাচ্ছে ঘরবাড়ি থেকে গাছপালা, যার ফলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন একাধিক মানুষ। 34 নম্বর জাতীয় সড়কের পাশে বাসিন্দাদের এখন বসবাস করা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বারংবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মেলেনি। আজ সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে তারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। আমরা দুজন সহ্য করবো না করবো না রাস্তায় পিস ঢালতে হবে। আমাদের ওই মোড় থেকে এই মোড় 1 কিলোমিটার জমি আমাদের। এই এখানে যা বাড়ি ঘর যা সব আমাদের। এত ধুলোয় ভুগছে আমাদের এখানকার জনগণের, পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখানে একটা ডাক্তারখানা আছে, মানুষ এখানে ধুলোর জন্য আসতে পারছে না। প্রত্যেক দিন 4-5টা অ্যাক্সিডেন্ট। আমাদের দাবি হচ্ছে এই রাস্তাতে যাতে ধুলো না উড়ে, এই রাস্তাটা যাতে ভালোভাবে মেরামত হয়, এই আমাদের দাবি। কিন্তু এরা কী করছে বলছে করে দিব বলে যাই আমরা ছেড়ে দিচ্ছি, এরা কিন্তু আর আসছে না, আর এখানে কোনো দেখা করছে না। আবার এরা শয়তানি করে রাত্রে মাটি ঢেলে দিয়ে যাচ্ছে রাস্তার উপরে, যাতে আরও মানুষের বেশি কষ্ট হয়। ভোটের আগে তো এই কাজ ভালো এগোচ্ছিল। হ্যাঁ, ভোটের আগে করছিল, যেই ভোট শেষ হয়ে গেছে আর সব বন্ধ হয়ে গেছে। ভোটের পরে আর এখানে কেউ আসছে না। কি চাইছেন আপনি? আমরা চাইছি এই রাস্তায় যেন ভালোভাবে মেরামত হয়, এই রাস্তায় যেন মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে, এই রাস্তায় যেন প্রত্যেক দিন জল দেওয়া হয় কিংবা এটা পিচ করে দেওয়া হয়, আমরা এটাই চাই। 34 নম্বর, আমরা 34 নম্বর জাতীয় সড়ক আমরা চাই এখানে মানুষ ভালোভাবে চলাফেরা করে। আমরা চেষ্টা করে দান করেছি, এই জমি আমরা দান করেছি। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া News 24। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।